গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনার নিত্যানন্দপুরে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা তুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এ ব্যাপারে সিপিআইএম দলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। শনিবার এর প্রতিবাদে সিপিআইএম দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। পরে বলগোনা বাজারে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। আজকে আমাদের গত পৌষ দিন রাতে আমাদের পার্টির পতাকা এবং আমাদের শহীদ বদি ভেঙে দিয়েছিল কিছু দুষ্কৃতী। রাতের অন্ধকারে তারা ভীরু কাপুরুষের দল, সেই কাপুরুষের দল রাতের অন্ধকারে কাজ করেছে। সেই জন্য আমাদের কমরেডরা আজকে বলগোনা বাজারে ধিক্কার মিছিলের মধ্য দিয়ে যে আমাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে জারি রেখে ওরা ভেবেছে যে আমাদের পতাকা ফেলে দিয়ে কমিউনিস্ট পার্টির আন্দোলন করা যায়, কিন্তু কমিউনিস্ট পার্টির আন্দোলন এইভাবে দমবে না। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।